প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন দেশের বর্তমান সরকার ইতিমধ্যে 9 বছর পূর্ণ করেছে। কেন্দ্রীয় সরকারের 9 বছর পূর্তি উপলক্ষে গোটা দেশব্যাপী চলছে বিজেপির উদ্যোগে 1 মাসব্যাপী নানা সাংগঠনিক প্রচার কর্মসূচি। মূলত আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতৃত্ব মোদীর নেতৃত্বাধীন সরকারের গৃহীত প্রকল্পগুলি জনসম্মুখে তুলে ধরার লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি সিদ্ধান্ত নেয়। রাজ্যেও গত 1 মাস ধরে শাসকদল বিজেপি ও তার বিভিন্ন সংগঠনগুলি নানা প্রচার কর্মসূচি চালিয়ে আছে, আর এই কর্মসূচিগুলিতে সামিল হন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা ও জনপ্রতিনিধিরা। প্রতিটি কর্মসূচিতে দলের কার্যকর্তাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। পূর্ব ঘোষণা অনুযায়ী গৃহীত কর্মসূচি শেষ দিন ছিল 30 জুন শুক্রবার। দেশের অন্যান্য রাজ্যে এদিনে মাসব্যাপী কর্মসূচি সমাপ্তি হলেও রাজ্যে গৃহীত কর্মসূচি চলবে আগামী আরও কয়েকদিন। প্রাকৃতিক দুর্যোগ এবং সাম্প্রতিককালে কুমারঘাটে সংঘটিত মর্মান্তিক ঘটনায় সাংগঠনিক কাজ অনেকটা ব্যাহত হয়, তাই আগামী আরও কয়েকদিন চলবে পূর্ব গৃহীত কর্মসূচিগুলি। শুক্রবার এমনটাই জানালেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামকৃষ্ণ মিশন এলাকায় বাড়ি বাড়ি প্রচার অভিযান সংগঠিত করেন শ্রী ভট্টাচার্য। এই প্রচার অভিযানকালে তিনি সাধারণ নাগরিকদের সাথে কথা বলে তুলে ধরেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলি। পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে পুনরায় মোদীকে ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত করতে রাজ্যের 2টি আসন মোদীকে উপহার দেওয়ার জন্য নাগরিকদের প্রতি আগাম আহ্বান জানান তিনি। আজকে আমরা আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 9 বছর সময় পূর্তি হয়েছে। এই 9 বছরে কী কী কর্মসূচি সমগ্র ভারতবর্ষের জন্য উনি কী যে কাজগুলি করেছেন, তো এই কাজগুলি জনসমক্ষে রাখার জন্য আমরা আজকে ডোর টু ডোর আমরা বেরিয়েছি। এটা গত 20 তারিখ থেকে আমাদের এই রাজ্যে সেটা শুরুয়াত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে। তো তার পরবর্তীতে সমস্ত মণ্ডলে সেই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা 9 বনমালীপুর 29 নম্বর বুথে আমরা এই জনসম্পর্ক ডোর টু ডোর অভিযান আমরা বেরিয়েছি। কতদিন চলবে এটা? 30 তারিখ অবধি আমাদের সময়সীমা ছিল, কিন্তু যেহেতু কুমারঘাটের ঘটনার জন্য আমরা একদিন আমাদের কর্মসূচি বন্ধ রেখেছি, আরও 2-1 দিন বৃষ্টি বাদলের জন্য বন্ধ ছিল, তো এটা আরও কিছুদিন কন্টিনিউ করা থাকবে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্টারটেনমেন্ট।